এখন আমরা দেখব 10 নম্বর প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি দেখাও যে √x + √y = √a পরাবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দুইটির দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল a²/6। সো √x + √y = √a এর গ্রাফ দেখতে হচ্ছে এমন, আর স্থানাঙ্কের অক্ষ দুইটি হচ্ছে এই দুইটা। সো এটার গ্রাফ দেখতে কেন এমন সেটা আসলে এক্সপ্লেইন করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, সেটা না হয় আমরা পরবর্তীতে ডিসকাস করব। আপাতত ধরে নিই যে হ্যাঁ আমি ঠিক বলছি, গ্রাফটা অ্যাকচুয়ালি দেখতেই এমন। তো ছেদবিন্দুগুলো কিভাবে বের করব? খুবই সহজ। x is equal to 0 বসালে y অক্ষের ছেদবিন্দু বের হয়ে যায়। x is equal to 0 বসালে থাকে হচ্ছে √y সমান √a অর্থাৎ y সমান a, আর y is equal to 0 বসালে x অক্ষের ছেদবিন্দু বের হয়ে যায়। y is equal to 0 বসালে থাকে √x সমান √a অর্থাৎ x সমান a। তার মানে আমাদের ছেদবিন্দুগুলো হচ্ছে a0 এবং 0a। এখন ক্ষেত্রফল বের করতে হবে কতটুকুর? এই অংশটুকুর। সো এটা তো জাস্ট x অক্ষের নিচের অংশ, তার মানে জাস্ট y dx দিয়ে করব। সুতরাং নির্ণায়ক ক্ষেত্রফল সমান 0 থেকে a পর্যন্ত y dx। এখন এখান থেকে y কিভাবে বের করব? √y সমান হচ্ছে √a - √x, তার মানে y সমান হচ্ছে এটার হোল স্কয়ার। তার মানে √a হোল স্কয়ার অর্থাৎ a প্লাস 2 ইনটু √a ইনটু √x অর্থাৎ √ax প্লাস প্লাস হবে না, মাঝখানে মাইনাস হবে, প্লাস √x হোল স্কয়ার অর্থাৎ শুধু x। তার মানে y হচ্ছে বেসিক্যালি এটা। এটা আমরা রাফে দেখাবো, মেন অঙ্কে না দেখালেও চলবে, বাট রাফে অবশ্যই দেখাতে হবে জিনিসটা যে আমরা কিভাবে পেলাম এই y এর ভ্যালু। তার মানে a প্লাস x মাইনাস 2 √a ইনটু √x dx। তাহলে 0 থেকে a পর্যন্ত একটা একটা করে ইন্টিগ্রেশন করি। সো প্রথমেই a dx ইন্টিগ্রেট করলে কি হয়? ax। তাহলে ax প্লাস x dx ইন্টিগ্রেট করলে কি হয়? x²/2 মাইনাস 2 √a হচ্ছে কনস্ট্যান্ট, √x কে ইন্টিগ্রেট করলে কি হয়? x³ ডিভাইডেড বাই 3/2। তাহলে আমরা 0 থেকে a পর্যন্ত এই কাজটা করব। সো আমরা ভ্যালুগুলো বসাই। প্রথমে a ইন্টু a, a স্কোয়ার প্লাস a স্কোয়ার/2 মাইনাস 2 √a ইন্টু a³ ডিভাইডেড বাই 3/2 মাইনাস 0 বসালে কিন্তু সবগুলোতেই x আছে, তাই সবগুলোই 0। তাহলে ফাইনালি কি থাকে? √a আর a³ গুণ করলে কি হয় একটু রাফ করে দেখি। √a মানে a⁄2 ইন্টু a³ 1/2 প্লাস 3/2, 1/2 আর 3/2 যোগ করলে হয় 2 অর্থাৎ a²। তার মানে এই দুইটা গুণ করলে আলটিমেটলি হয়ে যাবে a², আর এটা উপরে চলে আসলে 2/3 হয়ে যাবে। 2/3 এর সাথে 2 গুণ করলে 4/3। সো a² প্লাস a²/2 মাইনাস 4/3 a²। লসাগু করি একটু। সো এই পার্টটা মুছে দিই, এই পার্টটা তো আমাদের অলরেডি জানা হয়ে গেছে, রাইট। এখন আমরা একটু লসাগু করব, which is equal to, হ্যাঁ এবার লসাগু করলে কি আসে? হ্যাঁ দাগটা তো বাঁকা হয়ে গেল, নেভার মাইন্ড, কত বাঁকা হলো জীবনে, এটার এমন কি। তো 3 × 2 = 6, 80, 6 যোগ মানে 6a² হবে আসলে, যোগ 6 2 কাটাকাটি গেলে 3 প্লাস 3a², 6 আর 3 কাটাকাটি গেলে 2, 4 × 2 = 8 মাইনাস 8a², 6 আর 3 9, 9 থেকে 8 গেলে 1 অর্থাৎ শুধু a²/6 বর্গ একক, রাইট। তাহলে আমাদের দেখানো কমপ্লিট, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন।